নজির গড়ল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল। বারাসাতে এসে শারীরিক অসুস্থতার কারণে রাস্তার পাশে বসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শুক্লা চ্যাটার্জি নামে এক মহিলা। পা পিছলে পড়ে গিয়ে মাথায় ঢুকে যায় লোহার ফলাযুক্ত গ্রিল। পরে স্থানীয়দের পাশাপাশি দমকল ও পুলিশের সহযোগিতায় গ্রিল কেটে তড়িঘড়ি তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। মাথায় গ্রিলের টুকরো নিয়েই ভর্তি হওয়া রোগীকে অন্যত্র রেফার না করেই অপারেশন করার সিদ্ধান্ত নেন বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল সহ অন্যান্য ডাক্তাররা। এরপরেই সময় নষ্ট না করে দ্রুত চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞরা ডাক্তার ও নার্সদের নিয়ে মহিলার মাথায় অস্ত্রোপচার করেন। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলা অপারেশন প্রাণ ফিরে পান শুক্লা দেবী। এই প্রথম বারাসাত হাসপাতালে এত বড় একটি অপারেশনের সাফল্য হওয়ায় রোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি খুশি ডাক্তার ও নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চাটাকে নিতে এসেছিলাম, ওখানেই বসি। হ্যাঁ, তারপরে কালকে শরীরটা খারাপ লাগছিল, মাথা ঘুরে পড়ে গিয়ে তখন রডটা বুঝতে পারিনি রডটা কীভাবে এ হয়েছে। তখন ছেঁচামেচি কান্নাকাটি করছি, লোকজন এসে জড়ো হয়। তারপরে এসে বলে কোথায় থাকেন, তখন আমি বললাম, তাদের খবর দিল। তাদের খবর দিয়ে তারা তখন আসলো না, তখন থানায় খবর দিল, থানার সব এলো, থানা থেকে দমকল খবর দিল। দমকল এসে ওই রডটা কেটে, ওই রড দুদিকে কেটে মধ্যিখানের রডটা মাথায় করে এখন একটু ভালো হয়, অনেক ভালো আছি, কালকের চেয়ে অনেক ভালো আছি। শুক্লা চ্যাটার্জি, শ্যাওলাপুরি। ডাক্তারবাবু খুব ধন্যবাদ, আমি ধন্যবাদ দেবো সবাইকে। হ্যাঁ, পুলিশদের সবাইকে আমি ধন্যবাদ দেবো, নাহলে আমি শুক্লা চ্যাটার্জি। এই তো, এইগুলো তো ইমার্জেন্সি জিনিস, পেশেন্ট পার্টিও অনেক আশা করে আসে যে তাদের সব জিনিসপত্র যেন ঠিকমতো হয়ে যায়। এখানে আমরা সবাই মিলেই ছিলাম, আমাদের যে জুনিয়র যে ডাক্তারবাবু ছিলেন ডক্টর সাহিল, ও খুব কাজ করেছে, হাসপাতালের সিস্টাররাও সবাই মিলে নিজের মতো করে চেষ্টা করেছে। এবারে ওকে ইমার্জেন্সি করে কনসোলে, সিটি কনসোলে নিয়ে গিয়ে দেখা হয়, দেখে মনে হয়েছিল যে আমরা পারবো এখানে। তারপরে মেনলি একটা বড়, প্রায় 8-9 ইঞ্চি সাইজের একটা রড, যেগুলো ওই পাঁচিলের ওপরে ইয়ের জন্য দেওয়া থাকে, প্রোটেকশনের জন্য, সেটাই হয়তো কোনো কারণে উনি পড়ে যাওয়ার জন্য সেটা ঢুকে গেছিলো। ঘাড়ের পেছন দিক থেকে প্রায় একটা 10 ইঞ্চি মতো জায়গা ফাটিয়ে ওটা ঢুকে গেছিলো ওপরে, একদম মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছিলো। হ্যাঁ, ওটা তো ওরা ওখান থেকে কাটার দিয়ে কেটে নিয়ে এসেছিলো আমাদের কাছে, আমরা যেটা বার করে ওনাদের কাছে দেখিয়ে দিয়েছি। আর পেশেন্ট তো ভালো আছে, পেশেন্ট ভালো আছে, এটাই আমাদের পক্ষে ভালো। আমি সার্জেন্ট কঙ্কন চট্টোপাধ্যায়। বিষয়টিকে নিয়ে সাধুবাদ জানিয়েছেন বারাসাত লোকসভার সাংসদ ও বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। সাংসদ তার নিজের ফেসবুক পেজে পুরো বিষয়টি নিয়ে লিখেছেন, বারাসাতে অঞ্জলি জুয়েলার্সের কনস্ট্রাকশন সাইডে লোহাবার হয়েছিল। বারাসাতের এক বাসিন্দা মহিলা সেখানে দিয়ে যেতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল এবং ওখানে বার হয়ে থাকা লোহা সেই মহিলার মাথায় ঢুকে গিয়েছিল। এই মহিলার চিকিৎসা আমাদের বারাসাত হসপিটালে হয়েছে। বারাসাত হসপিটাল আজ মমতা দিদির সহযোগিতায় কত উন্নত হয়েছে যে এই রোগীকেও অপারেশন করে সুস্থ করা সম্ভব হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি যে এমন ক্রিটিক্যাল মেডিকেল কেসও বারাসাতের মতন হসপিটালে চিকিৎসা করে রোগীকে সুস্থ করা সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে ধন্যবাদ জানাই। এখন অনেকটাই সুস্থ আছেন শুক্লা চ্যাটার্জি বলেই জানিয়েছেন হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল। 50 বছর বয়সী শুক্লা চ্যাটার্জি এখানে কাজে এসেছিলেন, একটা দুর্ঘটনার কবলে পড়েন গতকাল। রড পুরো মাথার ভেতর থেকে এফোর হয়ে যায়, তো বারাসাত থানা তৎপরতায় ওখান থেকে আমাদের এমার্জেন্সিতে আনে এবং আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে ওটিতে ঢোকাই। প্রথম কথা, ওই অবস্থায় পেশেন্টকে যদি আমরা এমার্জেন্সি থেকে রেফার করতাম, মৃত্যু অবধারিত ছিল, মানে কোনো অবস্থাতেই পেশেন্টকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমাদের সেই এখন পেশেন্টের দিকে তাকিয়ে এখানে কোনো রকমের আগেই রেফারের কথা না ভেবে আমরা আমাদের হাসপাতালে এই চ্যালেঞ্জটা নিই এবং এই চ্যালেঞ্জ আমাদের ডাক্তার কঙ্কন চ্যাটার্জি আছেন এবং ওনার টিম আছে, নার্সিং স্টাফরা আছে, সবাই মিলে চেষ্টা করে আলটিমেটলি রডটা বার করা হয়েছে এবং বেশ অত্যন্ত ভালোভাবেই পেশেন্ট এখন এই মুহূর্তে সুস্থ
কথা বললাম, কালকেও কথা বলেছি। ছুটি দেবেন কবে, কি ইচ্ছা? আজকে দিনটা অবজারভেশনে রাখছি, কালকে সকালবেলা দেখে নিয়ে তারপরে। বারাসাত হসপিটাল থেকে আজ বারাসাত মেডিকেল কলেজ ও হসপিটালে পরিণত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাসাত লোকসভার কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ জোশীদারের সহযোগিতায় যেভাবে চিকিৎসার উন্নতি হয়েছে বারাসাত হাসপাতালে, তাতে মুখ্যমন্ত্রী ও সাংসদকে সাধুবাদ জানাতেই হয়।